আপনার poco m3 pro 5g m3 pro 5g একদম হলুদ কালারের ফোন যারা চাচ্ছেন তারা একদম বক্স চার্জার সহ স্যামসাং জেড ফোল্ড 3 ওয়াও এই দেখেন রে ভাই ফোল্ড 3 কত পড়বে ভাই লো বাজেটের ফোন একই ফোন একই কোম্পানির একই ভেরিয়েন্ট দুইটাই বক্স সহ একটার দাম 31,000 টাকা একটার দাম 28,000 টাকা তার মানে আপনাকে বুঝতে হবে যে ইউজ ফোনের কোয়ালিটি এবং ইউজের উপরে দামটা কন্ডিশনের উপরে দামটা ম্যাটার করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন সপ্তাহ শুরুতে কিন্তু চলে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে ইউজ ফোনের কালেকশন যারা চাচ্ছেন হিউজ পরিমাণে ইউজ ফোন আছে এগুলো সব আইফোনের কালেকশন এগুলো সব ওয়ান প্লাসের কালেকশন এগুলো সব স্যামসাং এর কালেকশন এবং ওপো ভিভো রিয়েলমি যারা চান তারাও পাবেন মোটামুটি 3,000 থেকে 3,500 টাকার মধ্যে যারা ফোন চান এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং যারা চাচ্ছেন যে ভাইয়া বক্স সহকারে ইনটেক ফোন নিবো এই যে বক্স সহকারে ইনটেক এগুলা জাস্ট এক একটা করে 5 দিন 7 দিন 1 সপ্তাহ ইউজ জাস্ট কাটা হয়েছে ওই যে ওয়ান প্লাসের ফোনগুলো ওগুলো একদিনে ইউজ না জাস্ট কাটা হয়েছে সো এই টাইপের ফোন যারা নিতে চান ফ্রেশ কন্ডিশনের ভালো ফোন তারা এই সপ্তাহ ভিজিট করবেন সাথে আছে আয়মান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন দোকানের অ্যাড্রেস একদম ইজি আপনার যমুনা ফিচার পার্কে ঢুকে লেভেল 4 এ আসলেই ব্লক সিতে টেলিটক কাস্টমার কেয়ারের গলি বললেই সবাই দেখিয়ে দিবে টেলিটক কাস্টমার কেয়ার থেকে দুইটা দোকান পরে আপনাদের দোকান দুইটা দোকান পরে আমাদের সব দোকানের নাম হচ্ছে হট অ্যান্ড হিট গ্যাজেট আচ্ছা হট অ্যান্ড হিট গ্যাজেট মানে হট অ্যান্ড হিট গ্যাজেট বললেও হবে আপনি টেলিটক কাস্টমার কেয়ার যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে সি ব্লকে কোথায় বা টেলিটক কাস্টমার গলির সামনে এসে আমাদের কল দিলে হবে আচ্ছা অথবা দোকান দিনে সমস্যা হলে ভাইদের কল করতে পারেন ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হেল্প করব ওকে ঠিক আছে আর সব সময় দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আর অনেক ফোন আছে যেহেতু দেখেন বক্স বক্স সারা বললামই আবারও দেখা দিতেছে প্রচুর কালেকশন আছে অবশ্যই চাইলে দোকানে ভিজিট করতে পারেন পছন্দ মতো একটা ফোন আপনার বাজেটে কিন্তু হয়ে যাবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখতেছেন পেজটা ফলো করে দিবেন সবাই সবাই অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আয়মান ভাই আপনাদের দোকানে যারা আসতে পারবে না যারা ঢাকার বাইরে থেকে ফোনগুলো নিবে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য ব্যবস্থা তো কুরিয়ার সার্ভিসে আচ্ছা কুরিয়ারে জি কুরিয়ারের মাধ্যমে নিলে অবশ্যই তাকে প্রোডাক্টটার নেওয়ার আগে 1,020 টাকা আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে আচ্ছা আর বাকিটা বাকিটা আপনার এই কন্ডিশনের মাধ্যমে দিবে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আচ্ছা কন্ডিশনে পাঠিয়ে দেবেন ওখানে প্রোডাক্ট নেওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবে জি জি সেক্ষেত্রে তার যদি প্রোডাক্ট পছন্দ না হয় বা আমাদের কথার কাছে যদি মিল না থাকে সেক্ষেত্রে সে অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করার ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা সো আপনাদের কাছে তো আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে জি প্রচুর আচ্ছা সো দর্শক দেখেন কত কালেকশন এবং আপনারা যারা বক্স সহ মাল চাচ্ছেন এই যে বক্স সহ কিন্তু প্রচুর কালেকশন মালের আমাদের অনেক কালেকশন আছে অনেক আচ্ছা আর এগুলো সব বক্স সারা না জি এগুলো সব বক্স নেই মিড রেঞ্জের হাই রেঞ্জের এবং লো রেঞ্জের ফোন যারা চাচ্ছেন সব ধরনের ফোন আছে সব ধরনের কালেকশন কিন্তু তার দোকান আছে এদিকে কিন্তু সব আইফোনের কালেকশন আছে তো ভাই কি দিয়ে শুরু করবেন আজকে আজকে আইফোন দিয়ে শুরু করি আইফোন দিয়ে বড় থেকে না ছোট থেকে বড় দিয়ে শুরু করি আচ্ছা বড় দিয়ে শুরু করি এই যে আমাদের কাছে আছে আপনার আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স আচ্ছা সো 13 প্রো ম্যাক্স ফোনটা দেন আমার হাতে শুধু এটা বক্স সহকারে জি কেবলও আছে না জি আচ্ছা বক্স সহকারে কেবলও হবে ব্যাটারি কত পার্সেন্ট আছে ব্যাটারি তো 95% ব্যাটারি জি আচ্ছা 256 জিবি 95% শ্রেয়া ব্লু কালার প্রাইস কত দিতেছেন এটা প্রাইস দিব আপনার ভালোটা প্রাইস দিব হ্যাঁ অবশ্যই ভালো প্রাইসই দিবেন খারাপ প্রাইস 3,000 টাকা খারাপ প্রাইস কেন দেবেন ভাই খারাপ প্রাইস দিলে কি কাস্টমার আইবো কোন এটার একটা ভালো প্রাইস দিব 1,03,000 টাকা 1,03,000 টাকা 95% ব্যাটারি হেলথ জি আচ্ছা ফুল একদম ফ্রেশ ফুল বক্স একদম ফুল বক্স আচ্ছা 256 জিবি না জি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই যতটুকু কমায় দেওয়া যায় অতটুকু কমায় দিবেন পসিবল আমি যতটা পসিবল ট্রাই করব আচ্ছা আসুক আমি যতটা পসিবল কনসিডার করে ট্রাই করব যদি আমার হাতে কিছু থাকে সেক্ষেত্রে আমি তাকে ওটা কনসিডার করব আচ্ছা দোকানে আসতে হবে তার জন্য জি জি অবশ্যই ওকে তারপর আপনার এই 13 প্রো ম্যাক্স আরেকটা আছে ডুয়াল সিম আচ্ছা এটা ডুয়াল সিম জি 88 ব্যাটারি ফিজিক্যাল ডুয়াল জি আচ্ছা 88% ব্যাটারি হেলথ ফিজিক্যাল ডুয়াল 256 জিবি 13 প্রো ম্যাক্স এটা কত নেবেন এটা রাখা যাবে 1,01,000 টাকা 1,01,000 বরাবর 1 করে দেন ভাই 1,00,000 করে দেন বরাবর আচ্ছা আসুক আমি যতটা সম্ভব আমি ট্রাই করব আচ্ছা ঠিক আছে তারপর 11 প্রো ম্যাক্স এর হিউজ কালেকশন আছে আমার কাছে আচ্ছা 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স জি আচ্ছা 256 জিবি আরো কালার আছে না জি কালারগুলো একটু দেখায় দেন এবং কন্ডিশনগুলো একটু বলে দেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ আচ্ছা 256 জিবি 90% ব্যাটারি হেলথ 90% আছে 94 আছে 95 আছে এই ফোনটা মাত্র 195 বার চার্জ দেওয়া হয়েছে এইটা 195 বার জি আচ্ছা প্রাইস কত নেবেন একদম ফ্রেশ এগুলো প্রাইস দিব আপনার 63,000 টাকা 63 করে জি আচ্ছা 256 জিবি 11 প্রো ম্যাক্স 95% অনলি ডিভাইস অনলি ডিভাইস জি আচ্ছা আচ্ছা ওকে এগুলো সবই অনলি ডিভাইস কোনটার সাথে চার্জার প্রোভাইড করা হবে এবং আপনি দেখেন কোয়ান্টিটি কিন্তু আছে তারপর ভাইয়া তারপর আছে 12
আচ্ছা 12 জি ওকে 12 এটা হচ্ছে 89% ব্যাটারি হেলথ জি আচ্ছা একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ না এ গ্রেডের কোয়ালিটি ওকে সো 128GB 12 কত নিতেছেন 55000 টাকা 55 জি 128GB ভাই 54 করে দেন ভাই না 54 করা যাবে না তারপরে যদি আসে সেক্ষেত্রে আমি ট্রাই করব যতটা সম্ভব আচ্ছা ওকে মোট কথা হচ্ছে দোকানে আসলে আপনি অবশ্যই একটা অনার পাবেন তারপরে আপনাদের এক্সার আছে ইয়েলো কালার হোয়াইট কালার এক্সার 128GB গুলো জি আচ্ছা 64GB এক্সার নাই না 64GB নাই আচ্ছা 128GB আছে জি 64GB চাইলে দিতে পারবেন তো অবশ্যই পারব আসুক আমরা ট্রাই করব 128GB কত রাখবেন 33500 টাকা 128GB 33500 ভাই 32000 করে দেন এটা ট্রাই করব আচ্ছা ট্রাই না ভাই কোন যে দিলাম আচ্ছা দিব সমস্যা নাই 32000 টাকায় 128GB আপনার কথা যদি বলে অবশ্যই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম বলতে হবে ওকে তারপর 11 আছে 64GB 11 হচ্ছে 64GB দুটো কালার আছে আমার কাছে ওইটাও 64GB জি আচ্ছা 11 হচ্ছে 64GB 88% ব্যাটারি হেলথ এগুলো না ওকে 88% কত নিতেছেন তাহলে 40000 টাকা ভাই 40 বেশি হয়ে যায় ভাই না 40 কন্ডিশন ফ্রেশ তো ভাই কন্ডিশন ফ্রেশ তো বুঝলাম কিন্তু আরেকটু কমায় দেন ভাই 39500 টাকা 39 করে দেন হোয়াইট আর গোল্ডেন কোয়ান্টিটি আইফোন এর এগুলো কত জিবি করে 64GB 64GB আইফোন এটা জি এইগুলো কত করে 19500 টাকা 19500 বেশি হয়ে গেল ভাই এই 19500 বেশি হয়ে যায় আচ্ছা 19 রাখবো 19 না 18 পাস করে দেন ভাই 18 পাস তো হয় না তারপরে যদি আসে আমরা চেষ্টা করব আচ্ছা 18 পাস ওকে তারপর তারপর আমার কাছে এসি আচ্ছা আইফোন এসি খুব কিউট একটা ফোন এটা কিন্তু আপডেট নেবে আপডেটও নেয় না জি এসি কিন্তু পাওয়াই যায় না ভাই আপনি আপডেট নিবে আর সব ধরনের অ্যাপ ইউজ করতে পারবে আচ্ছা যারা আইফোন 5 বা 5s কিনতে চান আমি মনে করব যে ওগুলা না কিনে হিসেবে বেস্ট হ্যাঁ এসিটা কিনেন ঠিক আছে আর এসিটার মানে কন্ডিশন এত আপনার এটার ক্যামেরা আপনার 11 12 এর মতো ক্যামেরা এটার খুব ভালো একটা ক্যামেরা তাই নাকি দেখেন আপনি আচ্ছা ক্যামেরা তো যেহেতু গুণগান করলেন আপনার ছোট ফোন হিসেবে বেস্ট ক্যামেরা আচ্ছা এই যে সার্ভিস বেস্ট সার্ভিসও বেস্ট না সেকেন্ডারি ফোন হিসেবে বেস্ট একটা ফোন আচ্ছা কত নিতেছেন তাহলে 10000 টাকা 10000 টাকা নিতেছেন আর এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে কেউ যদি চায় হোলসেলে হোলসেলও নিতে পারবে সেই ক্ষেত্রে 5 পিস নিতে হবে 5 পিস করে নিতে হবে সর্বনিম্ন 5 পিস নিতে হবে সর্বনিম্ন 5 পিস সেই ক্ষেত্রে ওকে সো OnePlus এ যাই এখন জি জি OnePlus তে শুরু করব OnePlus 8 থেকে OnePlus 8 আচ্ছা OnePlus 8 তে আমার অনেকগুলো অনেকগুলো কালার আছে এই দেখেন এগুলো সব OnePlus 8 তিনটা কালার আছে হ্যাঁ এই যে তিনটা কালার চাই এইটা এগুলো কত জিবি করে ভাই 128GB 128GB 8 জি আচ্ছা 128GB 8 128GB জি ডুয়াল না সিঙ্গেল সিম সিঙ্গেল সিম সিঙ্গেল সিম আচ্ছা কত নিতেছেন দাম এটা 30500 টাকা 30500 ভাই কমায় দেন ভাই কমায় দিব হ্যাঁ ভাই কমায় দেন বরাবর 30 রাখবো বরাবর 30 না ভাই 29 করে দেন 29 তো আসলে করা যায় না দেন যাবে করা যাবে 30500 করা যাবে অনলি অনলি 29 থাক ভাই 29 থাক তারপর আচ্ছা আপনার কথাই রাখলাম কোনো সমস্যা নাই তারপর আসুক আসলে আমরা অবশ্যই দেখব তারপর আছে OnePlus Nord 2 OnePlus Nord 2 12256 একদম ফ্রেশ আপনার নিউ কন্ডিশন OnePlus যা বক্স আনতে পারিনি খালি বক্স আসে নাই না একদম নিউ কন্ডিশন আচ্ছা আচ্ছা কত নিতেছেন এটা 29500 টাকা এটা পড়বে 29500 12256 জি আচ্ছা 29500 তারপর 80 তারপর আছে 80 80 এর আমাদের হিউজ কালেকশনের সবগুলো বক্স চার্জার সহ সব বক্স চার্জার সহ একদম বক্স চার্জার সহ আমি জান দেখাচ্ছি আচ্ছা বক্স চার্জার সহ ফোনগুলো একদম এই যে আচ্ছা ওইদিকে ওইদিকেও দেখতে পাচ্ছি এগুলো সব বক্স চার্জার সহ এই কন্ডিশন আছে একদম বক্স চার্জার সহ আচ্ছা ওগুলো বক্স আছে বক্স চার্জার সহ আচ্ছা তো 80 12256 GB কত নিতেছেন এগুলা 32500 টাকা 32500 12256 একদম ইনটেক ফোন আচ্ছা বুঝতে পারছি চাইলে ইনটেক করা যাবে নাকি আচ্ছা কিন্তু আমরা সেক্ষেত্রে ইনটেক করে বিক্রি করি না কারণ কয়েকদিন ইউজ করা তো এক দুই দিন ইউজ করা অনেকে এগুলো করে বুঝতে পারছি ইউজ ফোন ইউজ হিসেবেই সেল করেন জি ওকে ঠিক আছে তারপর তারপরে আছে আপনার OnePlus 10 আর 10 এর হিউজ কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা OnePlus 10 আমার একটা দেন এটা দেন এই দেখেন হিউজ কালেকশন 10 আর গুলো ফ্রেশ কন্ডিশন কিন্তু ভাই 10 আর এর একটা ভালো প্রাইস দিবেন কত জিবি ভেরিয়েন্ট আগে বলে দেন 10 আর 128 8GB 128GB 10 আর কত পড়বে ভাই 36000 টাকা 36 করে জি একটু কমায় দেন
না 36 এটা কম এটা কমানো যাবে না এটা পারবো না সরি 500 কমানো যায় না না 500 কমানো যায় না একদম ফ্রেশ লুক লাইক নিউ যেন বক্স টানতে পারিনি তারপর আছে আপনার OnePlus 9 উইথ বক্স OnePlus 9 চার্জার সহ আচ্ছা বক্স চার্জার সহ জি পার্পল কালার এই দেখাচ্ছি আমি আচ্ছা ওইদিকেও আছে নাকি জি এই যে দেখেন এদিকেও আছে হিউজ হিউজ কোয়ান্টিটি আছে অনেকগুলো আছে সে ক্ষেত্রে এত ফোন তো রাখা সম্ভব না দুইটা রাখছি আমরা দেখেন আচ্ছা কত নিতেছেন দাম এটা সবাই বিক্রি করছে 32 করে আমরা 31500 করে দিই 31500 করে দিলাম একদম বক্স সহ একদম বক্স আচ্ছা বক্স সহকারে কিন্তু 31500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটা চমৎকার ফোন ওকে তারপরে OnePlus 9 তারপর আছে আমার কাছে OnePlus 9 আর এটা আপনার 2828 টা আছে 12256 টা আছে 2828 হবে 12256 দুটো ভেরিয়েন্ট আমার কাছে আছে আচ্ছা দুটো ভেরিয়েন্ট হবে জি যার যেটা ভালো লাগে নেন আচ্ছা কত এটা রাখা যাবে 34500 টাকা কত দিবি ফেরেন 2828 না ভাই এটা অনেক বেশি হয়ে গেছে দাম অনেক ঠিক আছে একদম ফ্রেশ আপনি দেখেন ভাই যতই ফ্রেশ হোক আপনার আপনি আরো কমান দাম ঠিক আছে আমরা জাস্ট বক্স টানতে পারি নাই বুঝছি ওই ওই এই কথা বলে তো লাভ নাই বক্স যেহেতু নাই সেহেতু নাই সো এটা 32 করে দেন না 32 করা যাবে না আপনার 32500 করে যাবে 32500 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর আমার কাছে আছে আপনার এই যে 9 প্রো 9 প্রো জি OnePlus 9 প্রো ব্ল্যাক আছে সিলভার কালারও আছে 9 প্রো ব্ল্যাক কালারও আছে সিলভার কালারও আছে জি আচ্ছা সো 9 প্রো কত করে হবে এগুলা 9 প্রো 12256 জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা 12256 ফিজিক্যাল ডুয়েল সিম এটা রাখা যাবে 46000 টাকা 46 করে জি এটা কমনে কোনো অপশন নাই আচ্ছা আর আপনার এই OnePlus 9 আর Nord 2 এগুলো ফিজিক্যাল ডুয়েল এগুলো সব ফিজিক্যাল ডুয়েল জি ফিজিক্যাল ডুয়েল আচ্ছা তারপরে আছে আমার কাছে আপনার OnePlus Nord OnePlus Nord খুব বেস্ট একটা প্রাইস দিয়ে দিব এটা আজকের জন্য OnePlus না এটা শুধু একটাই আছে এটা Nord C25 আচ্ছা Nord C25 এটা কত শুধু Nord এটা দেওয়া যাবে আপনার 20500 টাকা আচ্ছা আর Nord C25 জি এটা আপনার 12256 যেটা এই কালারটা খুব রিয়ার একটা কালার এটা খুব রিয়ার এটা আপনার রাখা যাবে 12256 24000 টাকা আর এটা 21000 টাকা 21000 টাকা জি আচ্ছা এটা কিন্তু 12256 এটা 23500 করে দেন ভাই আসুক আসলে আমরা অবশ্যই ট্রাই করব আচ্ছা ঠিক আছে তারপর তারপরে আছে আমাদের কাছে OnePlus এর লো বাজেটের ফোন OnePlus N100 আচ্ছা এগুলো আমাদের হিউজ কোয়ান্টিটি আছে 4GB 64GB জি আচ্ছা N100 কত করে নিতে স্যার 12500 টাকা 12500 জি আচ্ছা 12000 একদম ফ্রেশ আর যারা কম বাজেটে OnePlus এর ফোন চান তারা এটা নিতে পারে খুব ভালো একটা ফোন খুব ভালো একটা ফোন ঠিক আছে এগুলোর সাথে বক্স চার্জার সবই আছে চার্জার নেই সরি বক্স আছে শুধু বক্স আছে না এই চার্জার আলাদা কিন্তু অনলি ডিভাইস আমরা যাই শেষ করছি গুগল পিক্সেল দেখাবো ঠিক আছে এখন দেখাবো আমি গুগল পিক্সেল 6 প্রো খুব হট একটা প্রোডাক্ট 6 প্রো জি হট প্রোডাক্ট না আচ্ছা 6 প্রো কিন্তু আরো একটা আছে জি কার্ভ ডিসপ্লের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট 6 প্রো কত পড়বে ভাই 6 প্রো পড়বে আপনার 46500 টাকা 46500 জি আচ্ছা 6 প্রো আমেরিকান এগুলো না জাপানি জি ইউএসএ ইউএসএ এর প্রোডাক্ট কত জিবি ভেরিয়েন্ট 12128 আচ্ছা 46000 জি 46500 টাকা ভাই 46 করে দেন এগুলো কিন্তু অনলি ডিভাইস বুঝতে পারছো অনলি ডিভাইস তারপর তারপর আছে গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 ব্ল্যাক কালার আচ্ছা পিক্সেল 6 8GB 128GB ব্ল্যাক কালার ওকে সো কত পড়বে দাম এটা পড়বে 32000 টাকা আচ্ছা 32 কমা দেন 31 করে দেন ভাই না এটা 31 করা যাবে না এক করা যাবে ভাই করা দেন 31 করা যাবে না এটা আপনার আছেন যেহেতু রিকোয়েস্ট করেছেন 31500 টাকা করা যাবে 31500 জি ঠিক আছে তারপর তারপরে আছে আপনার পিক্সেল 6 এ 6 এ আচ্ছা খুব হ্যান্ডি একটা ডিভাইস হ্যান্ডি না জি 6 এ কত পড়বে 31500 টাকা এটাও 31500 6 এরও তো দাম দিলেন 31500 তাই এটা সেই হিসেবে একটু কমাই দেন না সে ক্ষেত্রে কমানোর কোনো অপশন নাই 31500 টাকায় পড়বে 31500 তারপরে আছে আপনার পিক্সেল 5 পিক্সেল 5 আচ্ছা 28GB খুব রিয়ার একটা কালার কত দিবেন দাম এটা 25000 টাকা 25000 জি 24 করে দেন ভাই না 24 করে দেন 25000 টাকা এটা কি কোন ভাই এটা কমান টমান জানা না এটা কমানো যাবে না সে ক্ষেত্রে আসলে আমরা অবশ্যই চেষ্টা করব আমার হাতে কিছু থাকে তারপর আছে 3XL 3XL দুটো কালার আছে আমার কাছে হোয়াইট এন্ড ব্ল্যাক আচ্ছা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার জি ওকে কত নিতেছেন 3XL 15000 টাকা 15000 করে ওকে তারপর তারপর আমার কাছে 4X4 আছে 4 এর আপনার 664 এবং 26000 খুব ভালো একটা রেট দিব এটা নোট 10 প্লাস নোট 10 লাইট নোট 10 লাইট আচ্ছা জি নোট 10 লাইট মালটা একদম ফ্রেশ আছে দেখেন নোট 10 লাইট কত দিবেন ভাই 20000 টাকা
20,000 টাকা? জি। আচ্ছা, এটাতে কিন্তু পেনও আছে, নোটেন লাইট যারা চাচ্ছেন 20,000 টাকায় নোটেন লাইট পেয়ে যাচ্ছেন। তারপরে আছে স্যামসাং এর খুব ভালো একটা ফোন, এটা হলো আপনার স্যামসাং M42। স্যামসাং M42 খুব ভালো থাকে। আচ্ছা, অনেক ভালো চার্জ ব্যাকআপ না? 6GB 128GB? জি। কত দিবেন? 6GB 20,000 টাকা? কত দিবেন? 19,000? জি। আচ্ছা আচ্ছা, 19,000 টাকা। ভাই স্যামসাং এর এদিকে ফোল্ড দেখতে পাচ্ছি। জি, এখানে ফোল্ডও আছে। এটা হলো ফোল্ড 2। স্যামসাং ফোল্ড 2? জি। আচ্ছা, এই যে দেখেন স্যামসাং ফোল্ড 2। ভাই আমার একটু দেন জিনিস। ওয়াও, কত নিতেছেন ফোল্ড 2? 62,000 টাকা। 62,000? কত দিবি ফেরেন এটা? 12,256। 12,256 ফোল্ড 2? জি। ওয়াও, হাতে নিলে নিজের বড়লোক বড়লোক লাগে ভাই। ঠিক আছে, নেন। খুব ভালো একটা ফোন, হ্যান্ডি ফোন, ইউজ করে খুব মজা পাবেন। তারপরে আছে আপনার ফোল্ড 3। আচ্ছা, স্যামসাং Z Fold 3? জি। ওয়াও, এই দেখেন, ওরে ভাই, ফোল্ড 3 কত পড়বে ভাই? 83,000 টাকা। 83? জি। আচ্ছা, ফোল্ড 3 পাচ্ছেন 83,000 টাকা, একদম ফ্রেশ পুরোটা, মনে হয় যে একটা কি বলবো, ফ্রেশ, ফুল পলি করা। পলি করা না, মনে হয় যে একটা ট্যাব হাতে নিয়ে আছে ভাই, ট্যাবের মতো লাগে। ট্যাবের ফিলও পাবেন, ফোনের ফিলও পাবেন। ট্যাবের ফিলও পাওয়া যাবে, ফোনের ফিলও পাওয়া যাবে না? সেই ক্ষেত্রে এমন করে ট্যাব করলে যেভাবে ইউজ করতে হবে, এইভাবে করলে, এটাই করলে এটা ফোন, এটা এই এই ডিসপ্লে চালাইলে ফোন, ঘুরাইলে ট্যাব। ওকে, তো এটার প্রাইস কত? 83,000 টাকা। 82,000? জি। আচ্ছা, 82,000 টাকা। তারপর তারপর আছে ভিভোর কার্ভ ডিসপ্লের মধ্যে ভিভো V25 Pro। আচ্ছা, ভিভো V25 Pro, খুব রেয়ার একটা ফোন, কার্ভ ডিসপ্লের মধ্যে না? জি। আচ্ছা, ভিভো কত নিতেছেন এটা? এটা 36,000 টাকা। কত জিবি ভ্যারিয়েন্ট এটা? 128, 8GB 128GB, 36,000। এটা মার্কেট প্রাইস অনেক হাই, অনেক হাই, এখন আসেনি তো মার্কেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর তারপরে আমরা চলে যাই শাওমির মধ্যে। শাওমির মধ্যে, ওকে। জি, Note 10 Prime, দুইটা কালার আছে আমার কাছে। শাওমি নোট 10 প্রাইম অনেকগুলো আছে, কোয়ান্টিটিও হবে। কত দিতেছেন এটা? এটা দিতেছি অনলি 15,500 টাকা। 15,500? জি। আচ্ছা, অনলি 15,500 টাকা, হলে কিন্তু চমৎকার, একদম ফ্রেশ ফোন, একদম ফ্রেশ, একটা দাগ স্ক্র্যাচ নাই না? না। আচ্ছা, ওকে, তারপরে দেখাবো আমরা Note 10s। Note 10s হোয়াইট কালার। আচ্ছা, খুব কিউট একটা ফোন, হোয়াইট কালার Note 10s। কত নিতেছেন? 16,500 টাকা। 16,500 টাকা? 500 টাকা। তো এইটা পাবেন হচ্ছে 16,500 টাকা, একদম ফ্রেশ ফোন, কোনো স্ক্র্যাচ নাই। আচ্ছা আচ্ছা, 16,000 টাকা, কোনো স্ক্র্যাচ নাই। নেন। তারপর তারপরে আছে আপনার গেমিং ডিভাইস, Xiaomi 11x। Xiaomi 11x? ১৮,500। ভাই দামগুলো কি একদম ফিক্সড বলতেছেন না? একটু দোকানে আসলে কথা বলা যাবে, দোকানে আসলে কথা বললে অবশ্যই কিছু করা যাবে, কিন্তু সেক্ষেত্রে যতটুকু আমার পসিবল। আচ্ছা, ওটা করে দিবেন। ওকে, তারপর তারপর আছে Note 10 Pro Max, খুব হট একটা ডিভাইস, খুব চলে, 6GB 128GB। জি, Note 10 Pro Max কত নেবেন? 19,500 টাকা। 19,000? 19 করে দেন ভাই। ওকে, আচ্ছা, 19,000 টাকা। তারপর আসুক কাস্টমার, আসুক, আসলে আমরা অবশ্যই চেষ্টা করব, যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা ট্রাই করব কমাই দেওয়ার জন্য না? জি। তারপর তারপর আছে আপনার পোকো সিরিজের ফোন, Poco X2। Poco X2 গেমিং ফোন এগুলো। আচ্ছা, Poco X2 গেমিং ফোন, কত নেবেন ভাই? 14,500 টাকা। 14,500 টাকা? 500 টাকা? 14,500 টাকা, ঠিক আছে। গেমিং ডিভাইস, তারপর আছে আপনার X2 Pro। Poco X2 Pro? জি। আচ্ছা, Poco X2 Pro, এটা কত পড়বে? 15,000 টাকা। 15,000 টাকা পড়বে না? আচ্ছা, কত জিবি ভেরিয়েন্ট এটা? এটা হলো আপনার 64। জি। আচ্ছা, ডুয়েল কনসোল ক্যামেরা দিয়ে কিন্তু নেন। তারপর তারপরে আছে আপনার Xiaomi-র সবচেয়ে স্লিম একটা ডিভাইস। আচ্ছা, Xiaomi-র সবচেয়ে স্লিম ১২,256। এটা পড়বে আপনার 26,000 টাকা। 26,000? 12,256? জি। আচ্ছা, তারপর সেক্ষেত্রে আপনার ওপর মধ্যে এই ফোনটা আছে, আপনার Oppo F17, দুইটা কালার আছে, F17 দুইটা কালার, এই কালারটা খুব রেয়ার। হ্যাঁ, এই কালারটা রেয়ার, মানে এটা পাওয়াই যায় না। F17 কত? 6,128, এটা পড়বে আপনার 14,500 টাকা। 6GB 128GB, 14,500? 500 টাকা। হ্যাঁ, 14,000। আর এই যে 8,128, এটা পড়বে 15,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 8,128, 15,500 টাকা। তারপর আপনার ওপো পপ আপ ক্যামেরার মধ্যে এটা আছে, Oppo Reno 2। Oppo Reno 2? তারপর আছে আপনার এখানে
Realme 5 Pro. এটা তো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়। আচ্ছা এটা? জি। আচ্ছা আচ্ছা ভিডিও গুলো ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। ও বাবা। তাই এটা কত? এটা 28 এর ফোন অনলি 14500 টাকা। 14500 টাকা। জি। আচ্ছা। একদম ফ্রেশ কন্ডিশন। ওকে তারপর। তারপরে আমরা দেখাই আপনার Vivo এর মধ্যে Vivo V20 আচ্ছা Vivo V20 এটা কিন্তু অনেকে Y20 ভাবে ভুল করে আসলে V20 আচ্ছা এটা Y20 না এটা হচ্ছে Vivo V20 14500 টাকা আচ্ছা 14500 টাকা জি ওকে 464 জি তারপর এটাও Vivo V20 এটাও জি এটা কত 18500 টাকা 18500 128 8GB 128GB না 18 করে দাও জানা ভাই এটা 18 করে জানা আচ্ছা ঠিক আছে 18500 টাকায় পড়বে সেক্ষেত্রে আপনার আছে Vivo S1 6128GB ফোন খুব ভালো একটা প্রাইস দিয়ে দিব 13500 টাকা 13500 6128GB জি আচ্ছা তারপর তারপর সেখানে এখানে একটা আছে আপনার poco এটাও গেমিং ডিভাইস poco M4 Pro poco M4 Pro জি এটা কালারটা খুব রিয়ার একটা কালার 15500 টাকা 15500 4GB 64GB জি আচ্ছা তারপর ভাই এগুলো গেমিং ডিভাইস তো এজন্য প্রাইস গুলো একটু বেশি তারপরে আপনার এখানে আছে Realme 8 Pro 108 মেগাপিক্সেল ক্যামেরা ওকে খুব ভালো একটা ফোন 18500 টাকা 18500 108 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা দিয়ে 9 প্রো ম্যাক্স আছে এখানে 9 প্রো ম্যাক্স জি আচ্ছা Redmi 9 প্রো ম্যাক্স খুব ভালো একটা প্রাইস দিয়ে দিব কত ভাইয়া 14000 টাকা অনলি 14000 টাকা জি আচ্ছা এই যে এখানে কিছু ফোন দেখতেছে এগুলো কি এই লো প্রাইজের ফোন একদম লো প্রাইজের ফোন আচ্ছা এগুলোর প্রাইস কি রকম পড়বে ভাই এগুলো আপনার 4000 টাকা করে পড়বে 4000 টাকা করে পড়বে 4GB 64GB 464 4000 ভাই 3500 দেওয়া যাবে না ক্যামেরা না 3500 দেওয়া যাবে ক্যামেরা খুব ভালো এগুলো আসলে বুঝবেন খুব ভালো ফোন আচ্ছা আচ্ছা দিয়ে দেন ভাই 3500 দিয়ে দেন ভাই ওকে 3500 টাকা 3500ই রাখা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে কেউ যদি আসে চার্জার নিলে আচ্ছা অ্যাড করতে হবে জি ওকে সো এটা হচ্ছে 3500 টাকা করে কিন্তু এই ফোনগুলো অনেকগুলো কোয়ান্টিটি আছে এগুলো সবগুলো পাবেন আপনারা তারপর এখানে আছে আমাদের বক্স ডিভাইস দেখেন আচ্ছা Vivo V23 আপনাকে বুঝতে হবে যে ইউজ ফোনের মানে কোয়ালিটি এবং ইউজের উপরে দামটা কন্ডিশনের উপরে দামটা ম্যাটার করে এখন এইটা 28000 টাকায় দিলো আপনি এখন মানে এখন যদি বলেন যে ভাই এটা 28000 টাকায় দেন এটা কিন্তু সম্ভব না এটা সম্ভব না তো এই কারণে আপনার কাছে যদি কোনো প্রোডাক্টের প্রাইস আপনার কাছে মনে হয় যে 1500 বেশি হইতেছে তাহলে আপনি অবশ্যই ধরে নেবেন যে কোয়ালিটি আছে আপনারা দোকানে আসলেই বুঝবেন যমুনায় আপনার প্রায় 400 প্লাস দোকান সেক্ষেত্রে আমার প্রোডাক্ট যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো দোকান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার দোকানে আসলে ইনশাল্লাহ আপনাদের ফেরত যেতে হবে না কারণ আমাদের কথায় কাজে মিল পাবেন এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো আচ্ছা কোয়ালিটি দেখেই নেবেন জি এখানে একটা ফোন আছে আপনার নোকিয়ার বক্স খুব ভালো একটা ফোন বক্স সহকারে জি আচ্ছা এটার দাম কত নোকিয়া 5.3 13500 টাকা 5.3 নোকিয়া 13500 টাকা বক্স চার্জার সব সহ করে আছে ওকে তারপর এখানে আছে আপনার oppo reno 7 pro একদম নিউ ফোন ইউজই হয় নাই সব বক্স চার্জার সহ এটা রাখা যাবে 36000 টাকা 36000 জি আচ্ছা 36000 টাকা তারপর এখানে আছে গেমিং ডিভাইস poco x4 x4 একদম নিউ কন্ডিশনের ফোন আমরা খুব বেছে ফোনগুলা কালেকশন করি এবং বক্স সহ এগুলা আচ্ছা আচ্ছা ওকে X4 Pro এটা 5G X4 Pro 5G কত নেবেন এটা এটা 21000 টাকা 21000 জি আচ্ছা 21000 ফুল বক্স সহ জি ফুল বক্স আচ্ছা এই যে এটা কি তারপরে লো বাজেটের একটা ফোন আছে Vivo বের করতে হবে না বলো Y11 Y11 এটা কয় টাকা অনলি 7000 টাকা 7000 টাকা বক্স চার্জার সহ অরিজিনাল চার্জার তারপরে আছে আপনার কার্ভ ডিসপ্লের মধ্যে Oppo Reno 4 Pro Oppo Reno 4 Pro এটা কি স্টিকার করা নাকি জি স্টিকার করা একদম কার্ভ ডিসপ্লের মধ্যে না জি কত নিতেছেন ভাই এটা আপনার MI Note 11T
দামগুলো কিন্তু ফিক্সড না, অবশ্যই আপনারা দোকানে আসবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, হাতে যদি কিছু থাকে আপনাদের অনার করা হবে। তারপর তারপরে আছে আপনার উইথ বক্স ১৫৫৬ সবকিছু সহ এটা পড়বে ৩৬,৫০০ টাকা ৩৬,৫০০ একদম ফুল বক্স সহকারে আচ্ছা এগুলো কিন্তু খালি মানে কি বলবো যে খালি খোলা হয়েছে এরকম কন্ডিশনে আছে ইনটেক কন্ডিশনে তারপর আমরা একদম ইনটেকের মতোই বলতে পারি ইনটেক কি হবে ইনটেক আছে হ্যাঁ আপনার 80 আছে একটা কথা বলে রে এই যে ফোন গুলা বক্স সহকারে দেখালাম ওয়ান প্লাস এর এগুলা কিন্তু একদম ইনটেক ফোন খালি শুধুমাত্র কাটা হয়েছে এগুলা কিন্তু এমন ফোন আছে একদিন ইউজ করা হয় নাই অতএব আপনি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করতে চাইলে আপনাকে ভালো প্রাইস দিতে হবে এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা আনবক্স করেছি আনবক্স করার জন্য আচ্ছা তো ভাই ফোনগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিতেছেন আমরা 7 ডে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর সেই ক্ষেত্রে কেউ যদি আপনার দূরে থাকে যেমন ঢাকার বাইরে থাকে সেই ক্ষেত্রে আমরা 10 দিন দিয়ে থাকি 10 দিন দিয়ে থাকেন জি আর 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি 1 ইয়ার আমাদের কথার কাছে অবশ্যই মিল পাবেন আপনারা আসেন আমাদের সাথে একটা রিলেশন ক্রিয়েট করেন হ্যাঁ আপনাদের ফোন নিতে হবে না আসবেন চা খাবেন কথাবার্তা ভালো লাগলে তারপর আপনি ফোন নিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো তাহলে ভাইয়া ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম